সরকার বলছে খেও না কো পান গুটকা বিড়ি, আর সুপারস্টাররা বলছে ওসব খাও তবে তো চড়বে তুমি সাফল্যের সিঁড়ি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এ কেমন অ্যাড। বন্ধুগণ, তোমরা কোন সিনেমা শুরু হওয়ার আগে এই অ্যাডটা অবশ্যই দেখে থাকবে। ये मुकेश की कहानी है। मेरा नाम मुकेश है, मैंने जिम एक साल बुक करवाया, अब मुझे कैंसर हुआ है, अब मेरा ऑपरेशन हो रहा है, शायद मैं इसके आगे बोल नहीं सकूंगा। আর সিনেমার বাইরে এই সমস্ত সুপারস্টারেরাই এই পান গুটকা বিড়ি তামাক এগুলোকে প্রমোট করে চলেছে। মানে যাদের সিনেমা শুরুর আগে এই সমস্ত সতর্কীকরণ বার্তা দেওয়া হয়, পরে তারাই আবার ওগুলোকেই প্রমোট করছে। মানে আমি হাতে করে খাই না ভাই, আমি চামচে করে খাই। জীবনটা কি কম দেখি। ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদারচোদ কে বাচ্চে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো এমনই কিছু লজিক বিহীন অ্যাড নিয়ে। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে এসে পৌঁছায়। আর ভিডিওর শেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর হলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো এবার মেন ভিডিওর দিকে আসা যাক। চলো একজন মানুষকে জীবনে সফল হতে গেলে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে, চপ শিল্প কি, এতদিন তো আমরা এগুলোই জানতাম তাই না? কিন্তু না, এখন ওসব অতীত, এখন কামিয়াবি কি আসলি পেছান হচ্ছে পান বাহার। তব লাগতা হ্যায় কামিয়াব হ্যায় হাম পান বাহার পেছান কামিয়াবি কি। মানে আমি চিন্তা করছি যারা এগুলো বানায় তাদের মধ্যে ভাই অসীম ক্ষমতা আছে, এরা দিনকে রাত করে দিতে পারে। মানে গুটকার মতো একটা নেগেটিভ জিনিসকে এত পজিটিভ ভাবে দেখায় যেন মনে হয় মুখটাকে পায়খানার মতো গন্ধ করে দেওয়া ওটা কোনো গুটকা নয়, ওটা কোনো অমৃত যেটা খেলেই মানুষ একদম সুপার স্টার হয়ে যাবে। দেখাবে তো বিমলের অ্যাড, এত ছোটার কি আছে জানি না। দূর কিতনা ভি যা, ইস জুবান সে দূর না যা পাও। বিমল বলো জুবান কিস। সালা দুটো পয়সার জন্য কি না করে বেড়াচ্ছে এরা। হ্যাঁ, আমার তো মনে হয় ইন্ডিয়াতে যদি ড্রাগস মানে লিগ্যাল থাকতো তাহলে এরা এটাকেও প্রমোট করতো। ঠিক বলেছো। না মানে এনার কথা না হয় বুঝলাম, ইনি এনার দাঁতের হিসাবে অ্যাড করছে, কিন্তু আপনি আপনার ক্যারিয়ারে ছোট্ট একটা ব্যারিয়ার লেগেছে বলে আপনি এগুলো অ্যাড করতে শুরু করে দিয়েছেন। বাচ্চা ভাই, এ নাকি কিং অফ বলিউড। হাট ড্যাডি কো পসন্দ ক্লাসিক্যাল গানা আর বেটা ইয়মলা পগলা দিওয়ানা, দোনো কে অলগ হ্যায় রং পর দোনো কা এক অনোখা স্বাদ কমলা পসন্দ। না মানে এটা কোন দুনিয়া ভাই যেখানে বাপ বেটা একসাথে মিলে গুটকা খায়। জানি না। তো অমিতাভ দাদু, তুমি আবার বুড়ো বয়সে এসব কেন? পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন। ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায় জি। শরাব পিনে কে বাদ কভি ড্রাইভ মত কিজিয়েগা, শরাব কে নশে মে আপ কিসি মাসুম কো মার সকতে হ্যায় আর খুদ ভি মর সকতে হ্যায়। বাহ, হাততালি হাততালি, মদ খেতে বারণ করছে, দারুণ একটা মেসেজ। গাড়ি চালানা বন্দ কিজিয়ে, রাজশ্রী পান মশালা স্বাদ মে সোচ। ও, মদ খাবে না, রাজশ্রী পান মশলা খাও। কিন্তু আমি বলছি যে এটার সাথে মদের কি সম্পর্ক, মানে এর পেছনে লজিকটা কি ভাই? এটা বুঝলাম যে মদ খেয়ে গাড়ি চালালে গাড়িটার অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেখানে অন্য কেউ এবং নিজেও মারা যেতে পারে, সেটা আমি বুঝলাম। কিন্তু রাজশ্রী খেলে কি হবে, সেটাতে কি কোনো অ্যাওয়ার্ড পাওয়া যাবে নাকি? ওটাও তো শরীরের ক্ষতি করবে তাই না দাদু? ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কোন বেকা বাড়া, ভাল লাগে না। এদের এমন আজব আজব ট্যাগলাইন যেগুলো শুনলে মনে হবে যে তুমি এখনই এক ঘুঁটি জলে ডুবে নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দেবে। আহারে কি কোন এটা, খাবার পর মুখ থেকে লাল থুতু ছাড়া আর কিচ্ছু হয় না, কিন্তু কদমো মে দুনিয়া ভাওয়ায়া হ্যায় কুছ ভি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ চ্যানেলটাতে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।